Hey, good morning, guys. Aaj day 4 amader trip er just shobai ghum theke uthechi ektu age. Gorom gorom cha diye jache. Ekhon cholche ei je ei kotha gelo cha ta. Ei ei cha khawa cholche lal cha. Ar tar sathe cholche Kanchenjungar view enjoy kora. একদম রুমে বসে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করছি, সাথে আমাদের সাথে এই যে স্যার এখন ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাচ্ছে না, ম্যাডাম বসে বসে আমার দিকে তাকিয়ে আছে আর রোদ খাচ্ছে, আর আরেক ম্যাডাম চলে গেছে বাইরে ভিডিও করতে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য। ঠান্ডা প্রচুর এখানে, কত হবে এখন ঠান্ডা? তাও মোটামুটি বাফান, তুই তো কালকে বললি নাকি হাত বাড়িয়ে এই যে ঠান্ডা মাপছে। আচ্ছা সেই জ্যোতিষীদের মতো ঠান্ডা মেপে বললো 10, না না আবার মাপছে 8.5, 8.5 করেছে, মানে ডেট আরো কমিয়েছে। তো আমি দেখাচ্ছি একবার আপনাদের কিরকম টাইপের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার। এনার্জি লেভেল আমাদের যেন তুঙ্গে, না সকালবেলা ঘুম থেকে উঠে এনার্জি ফুল। কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাচ্ছি দেখুন, আমাদের একদম হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে খুব সুন্দর। যদিও আমার ফোনের জন্য এটা এই যে জুম করলে তাও একটু দেখা যাচ্ছে, যেহেতু ওয়েদার খুব পরিষ্কার সেই জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউ হোটেল থেকে খুব সুন্দর দেখাচ্ছে। তো সকাল সকাল শুরু হলো কাঞ্চনজঙ্ঘার ভিউ দিয়ে, দেখি সারাদিন কীরকম চলে। তো লেপচা জগৎ থেকে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, কালকে যেরকম বলেছিলাম যে নেক্সট প্ল্যান কী হবে আমাদের নিজেদেরও জানা ছিল না, তা কালকে রাত্রিরে যা প্রোগ্রাম হয়েছে তাতে আমাদের এখন যাওয়া হচ্ছে গ্যাংটক। গ্যাংটকে গিয়ে কী করবো সেটাও গ্যাংটকে যাওয়ার পরেই ডিসাইড হবে। এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি পার্কিংয়ের সামনে, পার্কিং থেকে গাড়ি নিয়ে এখানে লাগেজ লোড করব, পরে সোজা চলে যাব আমরা গ্যাংটকের পথে। গাড়ি শিশির পড়েছে না বরফ পড়েছে, এটা গাড়ির অবস্থাটা দেখাচ্ছি আমি একবার। সারা রাত ঠান্ডায় গাড়ি থাকার পরে এই দেখুন গাড়ির কাঁচে এখন অবধি শিশির পড়ে আছে, প্রচণ্ড ঠান্ডা, টোটালটা শিশিরে ভরে আছে, গাড়ির ছাদ, গাড়ির কাঁচ, সমস্ত কিছু। তো গাড়ি এখান থেকে স্টার্ট করব, করে আমরা সোজা চলে যাব গ্যাংটকের দিকে। আগে গাড়িতে সব জিনিসপত্র লোড করি, তারপর আবার দেখা হচ্ছে গাড়ির মধ্যে। আজকের গ্যাংটকের জার্নি শুরু করার আগে গাড়ির টায়ারে কিছু জল দিয়ে, যেরকম প্রত্যেক লং রাইড মানে লং ড্রাইভের আগেই করে থাকি এগুলো, করে আজকের জার্নি শুরু করব মা তারার নাম নিয়ে। লাগেজ ব্যাগ আমাদের এখানে টোটাল গোটানো, দুটো বড় ব্যাগ আর কিছু জলের বোতল আমরা ক্যারি করছি শুরু থেকেই। তো চলো বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা করে, দেখা যাক আর নতুন কী কী ভিউ পাওয়া যায় আমাদের, সমস্ত কিছু নিয়ে এগিয়ে পড়বো এবার গ্যাংটকের দিকে। আজকের লেপচা জগতের ট্রিপ কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি গ্যাংটক উদ্দেশ্যে, মানে গ্যাংটকে যাওয়ার উদ্দেশ্যে। কাল রাত্রে যেরকম বলেছিলাম সেরকমই কাজ চলছে, টোটালি আনপ্ল্যানভাবেই ইয়ে করছি আমরা। এখানে লেখা আছে ছোট্ট করে ভিজিট এগেইন, খুব ভালো জায়গা, আসতে পারো সবাই। শুধু সলাকা হোমস্টে যারা বুক করবে
10 আর 11 নম্বর রুমটা কেউ বুক করলো না, খুব অবস্থা খারাপ রুমের, আমরা বুক করে ফেসে গেছি। আগে একটু লেচ্ছ জগতের এই সাইট থেকে বেরোই, তারপর আবার আসছি ভিডিও। এইটাই মনে হয়, এই তো ঘুম স্টেশন, এই তো লেখা আছে ঘুম স্টেশন, এই জানি ঘুম স্টেশন বাঁদিকে। ঠিক আছে, তো এখান থেকে যে অ্যারোটা সামনে আছে তাতে বাঁদিকে দার্জিলিং 8 কিলোমিটার, শিলিগুড়ি ডান দিকে 75 কিলোমিটার, আর বাগডোগরা 82, ডান দিকে মনে হয় যেতে দেবে না। জিজ্ঞেস কর তো মুখবাড়ি গ্যাংটক, চল না বেরিয়ে চল। গ্যাংটক কি দাঁড়ে, গ্যাংটক সিধাওয়ালা তো? আচ্ছা আচ্ছা, তো এই বাঁদিকের যে ট্র্যাকটা গেছে এটাই হচ্ছে দার্জিলিং এর স্পেশালিটি টয় ট্রেনের ট্র্যাক। আমি তো আগে সব ভিডিওতে দেখেছি, নিজের চোখে এই প্রথমবার দেখছি। আর শুনেছিলাম দার্জিলিং খুব ক্রাউডেড এরিয়া, আজকে সেটা দেখতেও পাচ্ছি, প্রচুর ভিড় ভাড়াক্কা রাস্তায়। একটু আগে পুলিশ ম্যাডাম আমার উপর একটু রেগে গেছিল, আমি ইন্ডিকেটার চালাচ্ছিলাম না বলে, কিন্তু আমি জানি না কোন দিকে যাবো, তো ইন্ডিকেটার চালাবো কোন দিকে জিজ্ঞেস করাতে উনি বুঝতে পেরেছে যে এটা কলকাতার গাড়ি। তারপর আমাকে গাইড করে বললো সোজা যেতে, এবং নেক্সট টার্নিং পয়েন্টে যে ট্রাফিক থাকবে তাকে একবার জিজ্ঞাসা করবে। তো এই বাঁদিকটা যাচ্ছে গ্যাংটক, একবার জিজ্ঞেস করে নেবো। একদম রোড গ্যাংটক যেতে হয় তো? তো এই বাঁদিকে এটাকে ও একটা দুটো এরকম পাওয়া যায়। উনি মনে হয় আগের জন্য কলকাতায় থাকতো। তো এই রোডটাই সোজা আমরা এখন থাকবো গ্যাংটকের দিকে। এখান থেকে নিয়ার অ্যাবাউট প্রায় 90 কিলোমিটার হবে গ্যাংটক, কারণ আমাদের লেপচা জগৎ থেকে 99 কিলোমিটার মতো দেখাচ্ছিল গ্যাংটকের ডিস্টেন্স। এবার দেখা যাক এই রোডের সিনিক বিউটি কিরকম থাকে। এখন তো রোডটা একটু ন্যারো আছে এবং কোয়ালিটিও একটু বিলো আছে, আশা করছি এরপরে রোডের কোয়ালিটি আরও ভালো হতে শুরু করবে। দেখা যাক সামনে কী কী ওয়েট করছে আমাদের জন্য। আমরা ওই 30 থেকে 17 কিলোমিটার যেখানে বলেছিলাম বাকি, তারপর থেকে প্রায় 4-5 কিলোমিটার আমি এইরকম প্রায় খাড়াই রাস্তা, আমি জানি না গাড়িতে কতটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু প্রায় 2-3 কিলোমিটার একদম পাহাড়ের খাড়াই রাস্তা দিয়ে আমরা এখন নামছি। এবং এতটাই খাড়াই যে মানে নিউট্রালে যদি রেখে আমি ব্রেকে পা না রাখি হয়তো 70-80 5-7 সেকেন্ডের মধ্যে উঠে যাবে, মানে এতটাই খাড়াই। তো আমাকে পুরো গাড়ি নিউট্রালে করে হালকা ব্রেক ধরে ধরে উঠতে মানে নামতে হচ্ছে। তো এখানকার রাস্তার যা কোয়ালিটি আমি বুঝছি, যারা দার্জিলিংয়ে আসবেন গাড়ি নিয়ে, মানে আমাদের কলকাতা থেকে হোক বা অন্য যে জায়গা থেকে হোক, খুব সাবধানে এই জায়গায় গাড়ি চালাতে হবে, কারণ দার্জিলিংয়ের রাস্তা প্রচণ্ড খাড়াই তুলনামূলক সিকিমের থেকে। আমি সিকিম আগে গেছি বলে জানি যে সিকিমের রাস্তা এতটা খাড়াই না, তাই না বাবান? প্রচণ্ড খাড়াই কিন্তু রাস্তাগুলো, দেখ তুই দেখ অবস্থা দেখ,
এক একটা জায়গায়, এ দেখো এ দেখো দেখো, এটা কত ডিগ্রি হবে খাড়াইটা? হাত বার করে মেপে বল, 70-70 হবে? কুড়ি? বিশাল খাড়াই রাস্তা এখানকার, আমি একটু আগে নিউট্রালেই চালাচ্ছিলাম, মোটামুটি গাড়ির পিক আপ প্রায় 60-70 এর কাছে উঠে যাচ্ছে, এবং কোনো রাস্তার কোয়ালিটি ভালো, তো তো ব্রেক পড়ার দরকারও পড়ছে না, শুধু সামনে ইমার্জেন্সি পারপাসের জন্য ব্রেকটাকে আমি হালকা গ্রিপ করে রেখেছি, এবং মাঝে মধ্যে ওই গ্রিপে নিয়ে নিয়ে চালাচ্ছি, যাতে ইমার্জেন্সি কোনো ব্রেকের দরকার পড়লে ব্রেকটা দেওয়া যায়। গাড়ি আমাদের দাঁড় করিয়ে দিতে হলো, এতটা ব্রেকের ওপরে প্রেশার পড়ছে, এই খাড়াই রাস্তা দিয়ে নামার পরে দেখাচ্ছি কি অবস্থা 4 কিলোমিটার চালানোর জন্য। এই টায়ার থেকে অলরেডি আমার ভেতর থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়েছে, ব্রেকে বেশি প্রেশার পড়ার জন্য ব্রেক শু থেকে ধোঁয়া ছাড়ছে। আমি ফোনে মনে হয় না ক্যামেরাতে ধরা পড়বে, কিন্তু বেশ ভালো রকম গরম হয়ে গেছে এবং ধোঁয়া ছাড়ছে। তো আমি ওই ধোঁয়া ছাড়ার জন্য জল দিচ্ছিলাম, তো পাশে একজন যে এখানকার যে লোকাল গাড়ির ড্রাইভার থাকে, তিনি আমাকে বললেন যে ভুলেও যেন ওর ভেতরে জল না দিই, তাহলে গাড়ির চাকার বিয়ারিং ফেটে যেতে পারে কোনো কারণে। তো আমার তো এটা জানা ছিল না, তার জন্য আর জল দিইনি, বললো রেস্ট নিতে, কিছুক্ষণের মধ্যে একটু বিশ্রাম দিলে আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে, তো তারপর আবার শুরু করবো আজকের জার্নি। একটুখানি রেস্ট, ধোঁয়া বেরোনো চলছে এখনও কমেনি, একটু রেস্ট হোক। তো রাস্তায় যখন দাঁড়িয়েছি একবার হালকা ব্রেকের জন্য, তো মোমো খাওয়ার সুযোগ তো মিস করা যাবেই না, কারণ পাহাড় এসেছি, যেখানে পারবো সেখানেই মোমো খাওয়া। এই এক প্লেট মোমো আমি নিয়েছি, চিকেন মোমো, আমি তো এমনিও মোমো ভালোবাসি, তার মধ্যে চলছে খাওয়া। মোমো খাওয়া কমপ্লিট করে গাড়ি ওইখানে পার্কিং করে দিয়ে উপভোগ করছি এখন সাইট সিন, মানে চারদিকের ভিউ। সামনে উঁচু পাহাড়, মানে যেদিকে তাকাবো সেদিকেই সুন্দর আকাশ, পুরো নীল, ওপরে সূর্য পটকট করছে, এদিকে চায়ের বাগান, এক অপূর্ব জায়গায় দাঁড়িয়েছি, জানি না এটা কোন জায়গা, তবে মন ভরে গেল জায়গাটায় দাঁড়িয়ে। আর আমরা যেখান দিয়ে এসেছি সেই জায়গাটা প্রচণ্ড খাড়াই, মানে আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এসে এই রাস্তাটা দিয়ে নেমেছিলাম, এর পেছনে পাহাড়ে যতটা উঠবে ততটাই রাস্তা শুধু আপের দিকে গেছে, টাউনের কোনো সিন নেই। আর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ওয়েট করছি বেরোনো। আরেকটা ভিউ দেখাচ্ছি এখান থেকে হেঁটে হেঁটে এসে, সামনে একটা অপূর্ব সুন্দর ভিউ আছে, একটু নামতে হচ্ছে তার জন্য কষ্ট করে, মানে মন ভরে যাচ্ছে আমার এই ভিউ দেখে। আমরা যাওয়ার সময় যাব এই রাস্তাটা দিয়ে, যেখান দিয়ে এখন গাড়িগুলো যাচ্ছে, আর তার ঠিক ডান দিকে অপূর্ব সুন্দর পাহাড়ে ঘেরা এক জায়গা, পরপর শুধু পাহাড় আর পাহাড়, আর উঁচু থেকে দেখছি সমস্ত এই শহরটাকে। আরেকজন কোথায় গেল? এই যে চলে এসছে ঘুরতে ঘুরতে। কি সুন্দর না জায়গাটা, চারদিক দিয়ে পাহাড়ে ঘেরা, ওয়েদার পুরো ক্লিয়ার, চারদিক দেখে মানে মন ভরছে না, মনে হচ্ছে মন ভরেছে হলো কাঞ্চনজঙ্ঘা দেখে, কাঞ্চনজঙ্ঘা দেখে। হ্যাঁ ঠিক, তারপর থেকে যা দেখছি মোটামুটি মন ভরেই যাচ্ছে। চলো এবার বেরোই এখান থেকে, অনেকক্ষণ টাইম কাটানো হলো। রাস্তায় একটা ছোট্ট ব্রেক নেওয়ার পরে খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট করে আবার বেরিয়ে যাচ্ছি রাস্তার উদ্দেশ্যে গ্যাংটক। এখান থেকে একটু আগে যা দেখলাম সেটা হচ্ছে 68 কিলোমিটার, 2 ঘন্টা 21 মিনিট হোপফুলি অ্যারাইভাল টাইম দেখাচ্ছে, মানে মোটামুটি 3:30-4 নাগাদ বলছে আমরা পৌঁছাবো। তো দেখি কত দূর গিয়ে কী পৌঁছানো যায়। আবার এসে গেছে খাড়াই রাস্তা, কিন্তু এবার আমি আর ভুল করবো না, এবার আমি ফার্স্ট গিয়ারে গাড়ি নামাবো, আগের বার ওই ভুল করেছি, ব্রেক ধরে ধরে নামিয়ে ব্রেকের সত্যানাশ হয়ে গেছে। তো এবারে ফার্স্ট গিয়ারে নামাবো গাড়ি,
আমি এখানে একটু ড্রাইভ করে নিয়ে সিনসিয়ারলি আবার দেখা করছি একটু পরে। আজকের জার্নির ফার্স্ট ব্রিজ, ব্রিজের অবস্থা দেখে মনে হচ্ছে এই হয়তো গেল, কিন্তু সবাই যাচ্ছে আমাকেও যেতে হবে। চারিদিকে পতাকা লাগানো ব্রিজের, এতক্ষণ বাদে বেশ একটা ফিল হচ্ছে যে হ্যাঁ আমি পাহাড়ে এসেছি, পাহাড়ে গাড়ি চালাচ্ছি। কাঠের ব্রিজ পেরোচ্ছি আমরা, খকখক করে আওয়াজ হচ্ছে তার মধ্যে। ব্যাটারা কোথায় গাড়ি দাঁড় করেছে? তখন বাদিক বাদিক চল 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 জায়গায় চল 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 বেরিয়ে চল। একদম তিস্তা নদীর ওপরে, আমার ঠিক নিচে হচ্ছে তিস্তা নদী। গাড়িটাকে তিস্তা নদীর এই ব্রিজের ওপরে পার্কিং করে দিয়েছি, দিয়ে টোটাল এনজয়মেন্ট চলছে এই ভিউয়ের। ওখানে আমার দাদা ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আবার ছবি তোলার জন্য। চারিদিক অসাধারণ, টেম্পারেচার একদম নর্মাল, মানে গরম লাগছে রীতিমতো। আমি জাস্ট একটা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি, কোনো গরম জামাকাপড় গায়ে কারুর নেই, না ওর আছে, সরি, ওই যে কোট ফোট লাগিয়ে দাঁড়িয়ে আছে এখনও। বাকি সবাই মোটামুটি গরম জামাকাপড় ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ ফটোশ্যুট করে এখান থেকে আবার বেরিয়ে যাব আমরা গ্যাংটকের দিকে। পৌঁছে গেছি সিকিম বর্ডারে, এবার ওয়েস্ট বেঙ্গল থেকে সোজা ক্রস করে ঢুকছি সিকিম বর্ডার। এখানে কিছু পারমিট চেক হবে আমাদের, মনে হয় পারমিট না সরি আইডি প্রুফ মনে হয় এরা চেক করবে। তো ক্যামেরা এখানে অ্যালাউ নেই, তাই ক্যামেরাটা আপাতত বন্ধ করে দিচ্ছি, পরে বর্ডার পেরিয়ে আবার ক্যামেরাতে অন হবো। এখন হচ্ছে আমরা যাব বাঁ দিকে গ্যাংটক 40 কিলোমিটার, রানীপুল 28, সিংতম 11, মানে আমরা যাব এখন বাঁ দিকে গ্যাংটকের দিকে, যেটা এখান থেকে 40 কিলোমিটার। বর্ডারে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে, আমাদের পাত্তাই দিল না কেউ, আর্মিগুলো দাঁড়িয়েছিল, আমরা কাট টাট নিয়ে সব রেডি হয়েছিলাম ওনাদেরকে দেখাবো। ও মা, সামনে যাওয়ার পর আমাদের বলছে চলো চলো আগে বাড়ো, পাত্তাই দিল না আমাদের, এত ভদ্র দেখতে। ভদ্র ব্যাপারটা নয়, এখানে সেলিব্রিটি ব্যাপারটা আছে। তোমাকে সেলিব্রিটি লাগে? হ্যাঁ, এতটা বেশি হয়েছে গিরে বেটা? না না, গিরে বেটা নয়, আমাদের মুখ চোখ দেখে ভদ্র মনে হয়েছে, বাকি সব আমরা মুখ খুলিনি, তাহলে আটকে দিত, মুখের ভাষা শুনলে আটকে দিত আমাদের। একটা কিস্তি করলে কি হয়ে যেত? হ্যাঁ, জেল। সিকিমে এসে 5 দিনের কারাদণ্ডে দণ্ডিত হলো 4 জন কলকাতার অধিবাসী, যার মধ্যে 3 জন হচ্ছে অ্যাডাল্ট আর 1 জন পুচকে। এখন আমরা অলমোস্ট গ্যাংটকের কাছে চলে এসেছি, মোটামুটি আর 3-4 কিলোমিটার বাকি প্রপার গ্যাংটক সিটিতে ঢুকতে।
কিন্তু তার আগে ক্ষীরের চটে আমরা সবাই অলমোস্ট পাগল হয়ে গেছি। এখনো খাবার আসেনি, এই যে দুজন বসে আছে, একজন এখনো হোটেল খুঁজছে, হোটেল বুকিং হয়নি, কোথায় থাকবো জানি না, কী খাবো জানি না। গাড়ি হোটেলের বাইরে ঠিক আমাদের পাশেই পার্কিং করে দাঁড় করানো, খাবারের প্লেট সব ফাঁকা, আমার মাস্ক এখানে, কথা বলার মতো কারোর এনার্জি নেই, শুধু ওয়েট করছি কখন খাবার আসবে, খাবো, তারপর আবার একটু এনার্জি নিয়ে ভিডিও করতে শুরু করবো। এখন আর ক্ষমতা নেই আমার, ঘুমালাম, টাটা। পেট ভর্তি করে চারজন খেয়ে এইবার ফুল অফ এনার্জি নিয়ে আমরা আবার চলেছি আবার গ্যাংটকের দিকে। আমাদের গ্যাংটক পৌঁছাতে আর মিনিট 15, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজটাই আমাদের করা হয়নি, যেটা এখন করতে হবে, আর সেটা হলো হোটেল খোঁজা। তো সবার আগে গ্যাংটক পৌঁছে ভালো একটা হোটেল খুঁজে গাড়ি পার্কিং করে তারপর আবার ফিরছি ভিডিওতে। প্রচুর হোটেল সার্চিংয়ের পর অ্যাট লাস্ট আমরা গ্যাংটকে রিচ করেছি এবং হোটেলে চেক ইন করলাম সন্ধে 6টায়। হোটেলের নাম হোটেল আরোরা গ্যাংটক। কোন জায়গায় বা কী ডিটেলস সব পরে শেয়ার করব। আপাতত প্রচণ্ড টায়ার্ড, সারাদিনের গাড়ি চালানোর ধকল, কিন্তু হোটেলে বসবো না, একটু ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে যাব গ্যাংটকের মার্কেটে। ওখানে গিয়ে কিছু ভিডিও বানাবো, কিছু ফটোশ্যুট করব, আর একদম ওখান থেকে করে রাত্রিবেলা হোটেলে এসে তারপর গুড নাইট বলবো। তো এখনও ভিডিও অন থাকবে, এখনও আপডেট থাকবে সমস্ত কিছু ইনস্টাতে, এবং ইউটিউবের জন্য ভিডিও বানানো চলবে। তো দেখা হচ্ছে একটু পরে, জাস্ট একটু ফ্রেশ হয়ে নিই, তারপর সোজা আবার তোমাদের সাথে দেখা হবে গ্যাংটকের MG মার্কেটে। টাটা। হোটেলে গিয়ে জাস্ট অল্প একটু ফ্রেশ হয়ে, যেরম বলেছিলাম সেরম চারজন ব্যাটেলিয়ান আমরা চলে এসেছি আবার গ্যাংটকের MG মার্কেটে। তো এই হচ্ছে আমার বাইক, এখানে পুলিশ তাড়া দিচ্ছে কেন এখন, চলো গিয়ে। প্রথমে ভিডিও শ্যুট করেছিলাম, মানে শুরু করেছিলাম উইদাউট মাস্ক, তো এখানে পুলিশ এসে মাস্ক পরিয়ে দিচ্ছে সবাইকে। উইদাউট মাস্ক একদমই গ্যাংটকে ঘোরা যাচ্ছে না, সবাইকে মাস্ক ম্যান্ডেটরি। তো যারা গ্যাংটক ঘুরতে আসবে মনে করে মাস্কটা সাথে করে কিন্তু নিয়ে এসো, এখানে পুলিশ রীতিমতো পেছনে পড়ে যাচ্ছে মাস্ক না পরলে। তা আমরা যেরকম বলেছিলাম হোটেলে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি গ্যাংটকের এই MG মার্কেট ঘুরতে। সাথে আছে এই যে আমার ওয়াইফ, এখানে ফটোশ্যুট চলছে, আর এখানে ম্যাডাম পোজ দিয়েই চলেছে। খিদে হালকা হালকা পাচ্ছে, যেহেতু লাঞ্চ করেছিলাম অনেকক্ষণ আগে, তো ইচ্ছে আছে এই গলির ভেতরে একটা ছোট রেস্টুরেন্ট আছে, 5 বছর আগে যাবে গ্যাংটক এসেছিলাম তখন ওখানে একটু খেয়েছিলাম চিজ রোল। তো একটু দেখি ওখানে গিয়ে চিজ রোলটা এখনও করে কি না, বা করলেও কীরকম করে। হালকা কিছু খেয়ে নিয়ে মার্কেটটা ঘুরে চলে যাব আজকের মতো হোটেলে। কালকে সকালবেলা কী প্রোগ্রাম হবে নিজেরাও জানি না, আইদার গ্যাংটকে সাইট সিন করতে পারি বা নাথুলা পাস যাওয়ারও ইচ্ছা আছে, দেখি কোনটা হয় না হয়। আমরা খেয়ে দিয়ে নিয়ে আবার শুরু করছি ভিডিও। আমাকে সন্ধেবেলা হালকা টিফিন হচ্ছে এখন, পেরি পেরি চিজ রোল, বলতে কি জানো, চিলি চিজ রোল। তো এই সমস্ত চিজ রোলের ওপরে বেশ করে আজকে আমাদের টিফিন হচ্ছে। টিফিন করে কি বলছে, এমজি মার্কেটের এই রোল, মানে চিজ রোল, যেটা পেরি পেরি চিজ রোল আর এনিথিং মাশরুম চিজ রোল, যেটা ইচ্ছা সেটা ট্রাই করবেন, কিন্তু মাস্ট ট্রাই করবেন, ভীষণই টেস্টি, ভীষণই ভালো। তো চিজ রোল খাওয়ার সাথে সাথে আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আমরা এখান থেকে একটু উল্টাটা প্ল্যান করে ফেলেছি, সেটা হচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি সামনে কোনো একটা ক্যাসিনো আছে, সেই ক্যাসিনো দেখতে। আমি এসব যেতাম না, আমি ভদ্র ছেলে, এই যে এই ছেলেটা আমাকে এসব করাচ্ছে, যেটা আমাকে জুয়া খেলতে নিয়ে যাচ্ছে। তো যাচ্ছি ক্যাসিনোতে, হোপফুলি ওখানে হয়তো ভিডিও করা অ্যালাউ করবে না, কিন্তু এক্সপিরিয়েন্স কীরকম হলো সেটা কালকে সকালে অবশ্যই শেয়ার করব। আজকে রাত্রির জন্য সবাইকে গুড নাইট, টাটা। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সামনে।